হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মাই চ্যানেল কুকিং স্টুডিও মায়ের আঁচল। আজ আমি আপনাদের জন্য একটি মজাদার রেসিপি নিয়ে এসেছি। এটা হচ্ছে একটি শীতকালীন সবজি রেসিপি। এটা হচ্ছে পুঁই শাকের বিচি। এটা হলো শীতকাল শেষের দিক দিয়ে এই শীতকালীন সবজিটা পাওয়া যায়, পুঁই শাকের বিচিটা। এটা আরও কিছুদিন পর একটু পেকে যাবে। পেকে যাওয়ার সময় এইরকম হয়ে যাবে, একটু কালচে কালার, একটু জাম কালারের হয়ে যাবে। তো পাকার চাইতে কাঁচাটাই এটার টেস্টটা বেশি হয় রান্না করলে। তো আমি আপনাদেরকে আজকে পুঁই শাকের বিচি ইলিশ মাছ দিয়ে ভাজি করে দেখাবো। এটা কিভাবে রান্না করতে হয় সেটার উপকরণগুলো আগে আমরা দেখে নেই। পুঁই শাকের বিচি ইলিশ মাছ দিয়ে ভাজি করতে আমাদের লাগবে, আমি এখানে নিয়েছি পুঁই শাকের বিচি। পুঁই শাকের বিচি আমি নিয়েছি, দেখেন কেমন করে কেটে নিয়েছি, এই যে এমন করে ছোট ছোট করে কেটে নিয়েছি। আর নিয়েছি আমি এখানে ইলিশ মাছ। ইলিশ মাছ আমি ছোট ইলিশ মাছ নিয়েছি, ছোট ইলিশ মাছ আমি এখানে 8 টুকরার মতো আমি এখানে ইলিশ মাছের টুকরা নিয়েছি, মাথার লেজটা বাদ দিয়ে। আপনারা চাইলে এর থেকেও ছোট ছোট করে টুকরা করে নিতে পারেন। তো আমি এখানে 8 টুকরা ইলিশ মাছ নিয়েছি। নিয়েছি এখানে পেঁয়াজ কুচি, নিয়েছি এখানে কাঁচামরিচ ফালি করে নিয়েছি মাঝখানে, এখানে নিয়ে নিয়েছি শুকনা মরিচ মাঝখানে কেটে নিয়েছি, এখানে নিয়েছি হলুদ গুঁড়া, এখানে নিয়েছি মরিচ গুঁড়া, আর নিয়েছি সয়াবিন তেল, নিয়েছি লবণ। এখন আমি এই ইলিশ মাছ দিয়ে পুঁই শাকের বিচি রান্না করব। ভিউয়ার্স, পুঁই শাকের বিচি রান্না করার জন্য প্রথমে আমি চুলাতে একটি প্যান বসিয়ে দিলাম, আধা কাপ পরিমাণে সয়াবিন তেল দিয়ে নিলাম, মেজারমেন্ট কাপের আধা কাপ। এখন দিয়ে দিব পেঁয়াজ কুচি 1.5 কাপের মতো, মেজারমেন্ট কাপের 1.5 কাপ। এখন আমি পেঁয়াজটা একটু মজে যাবে সেরকম করে ভেজে নিব, জাস্ট একটু মজে গেলেই হলো। পেঁয়াজটা আমাদের মজে এসেছে, এখন আমি এর মধ্যে দিয়ে দিব শুকনো মরিচগুলো। শুকনো মরিচ আমি এখানে নিয়েছি 4টা মরিচ আমি মাঝখানে কেটে নিয়েছি। এখন শুকনো মরিচটা দিয়ে আমি একটু নেড়ে চেড়ে নিব। এখন আমি এর মধ্যে দিয়ে দিব 1 চা চামচ পরিমাণে মরিচ গুঁড়া, আর দিয়ে নিব 1/2 চা চামচ পরিমাণে হলুদ গুঁড়া। এখন এটা আমি ভালোভাবে একটু নেড়ে নিব। পেঁয়াজটা একটু লালটি ভাবে ভেজে নিব। ভিউয়ার্স, আমার পেঁয়াজটা ভাজা হয়ে গেছে। আমি একটু বেশি এখন সময় নিয়ে পেঁয়াজটা একটু ভেজে নিয়েছি, কারণ হলুদ গুঁড়া আর মরিচ গুঁড়ার গন্ধটা যেন না লাগে। এখন আমি এর মধ্যে দিয়ে দিব পুঁই শাকের বিচিগুলো। পুঁই শাকের বিচি আমি এখানে নিয়েছিলাম 1/2 কেজি পরিমাণে। এখন আমি এটা ভালোভাবে নেড়ে দিব। চার 5টা মরিচ ফালি করা কেটে নিয়েছিলাম সেটা দিয়ে নিলাম। এখন আমি এটা ভালো করে নেড়ে দিব। একটু ভালো করে নাড়াচাড়া দিয়ে, জিনিসটা ভালো করে নাড়া দেওয়ার পর একটু পানি দিয়ে দিব এর মধ্যে। এখন একটু দিয়ে নিব পানি। পানি আমি দিয়ে নিয়েছি মেজারমেন্ট কাপের 1.5 কাপ। 1.5 কাপ পরিমাণে পানি দিয়ে এটা ভালোভাবে আবারও নেড়ে দিতে হবে। করে নাড়া দেওয়ার পর এখন আমরা এর মধ্যে লবণ দিয়ে নিব। লবণ স্বাদ মতো দিয়ে নেবেন আপনারা। লবণ দিয়ে ভালো করে আবারও নেড়ে দিব। ভালো করে নেড়ে দেওয়ার পর এটা আমরা ঢেকে দিব, সিদ্ধ হওয়ার জন্য ঢেকে দিব।
ভিউয়ার্স, আমি বোলটাতে ইলিশ মাছগুলো নিয়ে নিয়েছি। আমি 8 টুকরা ইলিশ মাছ নিয়েছিলাম। এখন এর মধ্যে আমি একটু লবণ দিয়ে নিব, হাফ চা চামচ পরিমাণে লবণ দিয়ে নিলাম। এখন এটা আমি একটু মেখে নিব। ভালো করে লবণটা মাখিয়ে নিতে হবে। লবণটা আগে থেকে না মেখে নিলে মাছের মধ্যে লবণ ঢুকবে না, আর এটার ভালো টেস্টও লাগবে না। আমার লবণ মাখানো হয়ে গেছে, এটা আমি সাইডে রেখে দিব। ভিউয়ার্স, আমি এটা ঢাকনা ঢেকে দিয়েছিলাম প্রায় 3 মিনিটের মতো। ঢাকনা খুলে এখন আমি দেখব কি অবস্থা। এখন এটা একটু নেড়ে দিব আমি। এখনো যথেষ্ট পরিমাণে পানি আছে, একটু পানি থাকা অবস্থায় আমাদের কিন্তু ইলিশ মাছটা দিয়ে দিতে হবে। এখন আমি এর মধ্যে দিয়ে দিব ইলিশ মাছের টুকরোগুলো। ইলিশ মাছের টুকরোগুলো দিয়ে আবারও ভালো করে নেড়ে দিতে হবে। এখন এটা ভাজা ভাজা করে নিতে হবে, কিন্তু এর আগে আমরা পানিটা শুকিয়ে নিব ঢাকনা দিয়ে ঢেকে। ভিউয়ার্স, আমার পানি যথেষ্ট শুকিয়ে গেছে আর একটু ভাজা ভাজাও হয়ে গেছে। আমি আর একটু নেড়ে চেড়ে একটু ভাজা ভাজা করে নিব। খুব আলতোভাবে এটা নাড়া দিতে হবে, কারণ মাছগুলো ভেঙে যাবে, ভেঙে গেলে ভালো লাগবে না, কাটা কাটা হয়ে যাবে। ভিউয়ার্স, খুব সুন্দর কিন্তু একটা ফ্লেভার বেরিয়েছে, যদিও আমি আপনাদের সাথে শেয়ার করতে পারছি না। খুব সুন্দর একটা ফ্লেভার বেরিয়েছে ইলিশ মাছের। আপনারা কিন্তু এটা ইলিশ মাছ ছাড়াও এই বিচিটা রান্না করতে পারেন, কিন্তু এমনিতে অতটা টেস্ট হয় না। ইলিশ মাছ দিয়ে যতটা না টেস্ট হয়, ইলিশ মাছটা দিলে এটা টেস্টটা দ্বিগুণ বেড়ে যায়। এটা আমরা আর একটু ভাজা ভাজা করে নিব। তাহলে পুঁইশাকের বিচির তেলটা উপরে ভেসে উঠেছে। এর মানে আমাদের রান্নাটা হয়ে গেছে, আমাদের আর ভাজা ভাজা করতে হবে না, যথেষ্ট পরিমাণে ভাজা ভাজা হয়ে গেছে। এখন আমি চুলার আঁচটা বন্ধ করে দিব। এখন আমি পরিবেশন করব। ভিউয়ার্স, ইলিশ মাছ দিয়ে পুঁইশাকের বিচি ভাজি আমার তৈরি হয়ে গেছে। এবার বাজারে গেলে পুঁইশাকের বিচিটা দেখলে অবশ্যই কিনে এনে এই রেসিপি ফলো করে বানিয়ে দেখবেন। এতটুকু নিশ্চিত করে বলতে পারি আপনাদের অবশ্যই ভালো লাগবে। ভালো থাকেন, সুস্থ থাকেন। আজকে তাহলে এ পর্যন্তই। নেক্সট টাইমে নিশ্চয়ই আরেকটা সুন্দর একটি রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হব। আল্লাহ হাফেজ।